আরো দৌরাত্ম্য অব্যাহত আছে। এবার ডাম্পারে অখণ্ড ভাগবতর তোরণ ভাঙিলে, ভকত বৈষ্ণব কথম্পি রক্ষা পৰিছে। এই ঘটনা সংঘটিত হয়েছে যোরহাটত। আমি দৃশ্য আপনার এই মুহূর্তে দেখাইছো, এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করেছিল ডাম্পারে। এই ঘটনা সংঘটিত হয়েছে যোরহাটত, ডাম্পারে কেনেদরে অখণ্ড ভাগবতর তোরণ মহতিয়ে পেলালে, সেই দৃশ্য আমি আপনাদের দেখাইছো। অখণ্ড ভাগবত অনুষ্ঠিত হয়েছিল আর সেই অখণ্ড ভাগবতর তোরণ এনেদরে ভাঙি পেলালে ডাম্পারে, দ্রুতবেগী ডাম্পারে ভাঙি পেলালে। উল্লেখ হয়েছে যোরহাটত বিভিন্ন প্রান্তত ডাম্পারর দৌরাত্ম্য বৃদ্ধি পাইছে, ক্রমান্বয়ে কেবাগৰাকীও লোকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে যোরহাটর বিভিন্ন প্রান্তত এই সময়সাত। আর শেহতভাবে যোরহাটর বালিগাঁও ককিলামুখ সংযোগী পথত ডাম্পারর অটোপালি আর যার বাবে স্থানীয় রাইজ ভুক্তভোগী হয়েছে। ইতিমধ্যে এই পথত ডাম্পারর খুন্দাত প্রাণ গৈছে কেবাজনেরও লোকর। উল্লেখ যে আজিও ডাম্পারর খুন্দাত বালিগাঁওত অনুষ্ঠিত হওয়া অখণ্ড ভাগবতর তোরণ কেনেদরে খুন্দিয়াই ভাঙি চুরমার করেছে, সেই দৃশ্য আমি আপনাদের দেখাইছো। কথম্পি রক্ষা পৰিছে ভাগবতলৈ অহা ভকত বৈষ্ণবর অখণ্ড ভাগবতর তোরণ কেনেদরে ডাম্পারে ভাঙি পেলাইছে, সেই দৃশ্য আমি আপনাদের দেখাইছো। এই ঘটনা যোরহাটত সংঘটিত হয়েছে। এই ঘটনাক লৈ বিভিন্নজনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। প্রশাসনের তরফের ডাম্পারর দৌরাত্ম রোধ করক এনেদরে দাবি উত্থাপন করেছে। কথমপি ভকত বৈষ্ণব রক্ষা পৰিছে। এই ঘটনা সংঘটিত হয়েছে যোরহাটত, ডাম্পারর দৌরাত্ম চলিছে, অখণ্ড ভাগবতর তোরণ ভাঙি এনেদরে চূর্ণ বিচূর্ণ করেছে, ডাম্পারর দৌরাত্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। আর সেই সময়তে কথমপি রক্ষা পৰিছে ভকত বৈষ্ণব, কেনো অখণ্ড ভাগবতলৈ অহা ভকত বৈষ্ণবর কথমপি প্রাণ রক্ষা পৰিছে। এই ঘটনায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যোরহাটত। যোরহাটত ইতিমধ্যে ডাম্পারর দৌরাত্ম বৃদ্ধি পাইছিল, যোরহাটর কেবাটাও প্রান্তত ডাম্পারর দৌরাত্ম বাহির গৈছিল। আজি অখণ্ড ভাগবতর তোরণ এনেদরে ভাঙি পেলাইছে, কথমপি ভকত বৈষ্ণবর প্রাণ রক্ষা পৰিছে। আর এই ঘটনার পিছত যোরহাটর রাইজে দাবি করেছে যে যোরহাটত ডাম্পারর দৌরাত্ম বন্ধ করক, ডাম্পারর এনেদরে অটোপালি হয়ে থাকলে বহু লোকে অনাগত সময় প্রাণ হেরাব। ইতিমধ্যে শেহতভাবে বালিগাঁও ককিলামুখ সংযোগী পথত দুগুড়ী লোকের মৃত্যু হয়েছিল ডাম্পারর খুন্দাত। আজি অখণ্ড ভাগবতর এনেদরে তোরণ ভাঙি পেলার পিছত প্রশাসনক দাবি করেছে স্থানীয় রাইজে যে ডাম্পারর দৌরাত্মর ভকত বৈষ্ণবর কথমপির প্রাণ রক্ষা পৰিছে। আর এই ঘটনাক লৈ ইতিমধ্যে প্রতিক্রিয়া হয়েছে যোরহাটর বিভিন্ন প্রান্তত। ডাম্পারর দৌরাত্ম অতি সোনকালে রোধ করক এই দাবি উত্থাপন করেছে স্থানীয় রাইজে। পাতোঁ মানে ভাগৱত ভাত বহুত কষ্ট মূৰত পাতিছোঁ, তাৰপিছত এইখন এখন সোৱৰণত গেটো দিছে যে, কিন্তু ডাম্পাৰ উৎপাতত আমি মানে ভাগৱতো পাতিব পৰা নাই, কিন্তু আজি লাষ্টত সেই সোৱৰণৰ গেটখনো খুনিয়াই ভাঙি পেলালে, কিন্তু আমাৰ কোনো কথাই মানি নলয় তেওঁলোকে। এইবোৰ ফ'ৰ লেনত মাটি কঢ়িয়াইছোঁ বুলি কয়, কিন্তু ফ'ৰ লেনতে পৰিছে কিনে কাৰোবাৰ মানে নিজৰ মানে প্ৰপাৰ মানে মাটি ভেটিতে পৰিছে আমি সেইখিনিতো নাজানো। ইয়াৰ পৰা কিন্তু আমাক জনায় যে আমি ফ'ৰ লেনৰ মানে কাৰণে মাটি নি আছোঁ, কিন্তু ওপৰৰ পৰাও এইটোৱে হয় ফ'ৰ লেনৰ কাৰণে নিবলৈ দিবই লাগিব, কিন্তু ইছ্যুটো ফ'ৰ লেন, কিন্তু কাৰোবাৰ ভেটি ভৰি আছেগৈ ইয়াৰ মাটি একে কিমান দেৰি বুলি নাজানে। দিন ৰাতি চৌবিছ ঘণ্টা আমাক শুব মানে শোৱাও অশান্তি কৰেগৈ, দিন ৰাত চৌবিছ ঘণ্টা বুলি ক'বগৈ লাগিব। ফৰেষ্টৰ মানুহ আহে হয়নে, সেইটোৱে চাই নাথাকে, কিন্তু ইয়াত ফৰেষ্টৰ অফিচ এটাও আছে, গুৰুত্ব নাই কোনো, তেওঁলোকে চলাই আছে, তেওঁলোকে বন্ধ কৰি থৈছে, কিন্তু এইটো ক'ৰ নতুন পাৰ্টি নাজানো, আহি পেলাই মুঠতে চলাইহে আছে, তেওঁলোকৰ কোনো কথাও নুশুনে, মুঠতে গাড়ী চলাব লাগে চলাই আছে। লাষ্টত আমাৰ সেই ইমান ধুনীয়াকৈ সোৱৰণত গেটখন দিছে, ৰাইজৰ সহযোগত হৈছিলে সকলোখিনি, কিন্তু সদৌ শেষত এতিয়া ৰাইজৰ মানে আশাত তেওঁলোকে চেঁচা পানী ঢালি আহি আহে, সেইটো তেওঁলোকৰ মই মতালি মানে কোনো ইয়াত প্ৰশাসনেওনো কি কয় আমি নাজানো, সেইটো ঘটনাই।